প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির, ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। অনেকটা হাসতে হাসতেই যেন নিজের স্বামীকে খুন করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চালিয়ে দিয়েছেন এক নারী। কৌশলে তড়িঘড়ি করে দাফনও করেন মৃতদেহ। খুনের পর প্রায় 9 মাস পর্যন্ত এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে জেনে আসছিল দুই পরিবার। বলছি বরগুনার আলোচিত স্কুল শিক্ষক নাসির হাওলাদার হত্যাকাণ্ডের কথা। গেল বছরের 23 মে ঈদুল ফিতরের আগের দিন রাতে তার মৃত্যু হয়। সম্প্রতি খুঁজে পাওয়া একটি ফোন রেকর্ডে উঠে এসেছে এ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর সব কাহিনী। ঈদের আগে দেখেছেন ও সময় বেশি মানুষ ই হবে না, মুই খেলে চিনতে পারবো না এইডিয়া। ঈদের আগে হয় মানে হয় কি একটা ঠেকাটা চলি যায় ভালো হয় আরো, মানে একটা হাই হুটের মধ্যে চলে আরে কি হইলে কি হইলে কি হইলে বুঝলো। এই ফোন রেকর্ডই একটি স্বাভাবিক মৃত্যু জেনে আসা ঘটনাকে পরিণত করেছে হত্যাকাণ্ডে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানাবো, তবে তার আগে এর পেছনের কিছু ঘটনা প্রবাহ জানা দরকার। দুই সন্তান নিয়ে নাসির হাওলাদারের এই ছবি এখন একমাত্র স্মৃতি। মারা যাওয়ার 9 মাস পরও ঘরে টানানো আছে ছবিটি। ঘরে আর কিছুই অবশিষ্ট নেই। মারা যাবার পর সব আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছেন স্ত্রী ফাতেমা মিতু। প্রায় 9 মাস পরে স্কুল শিক্ষক নাসির হাওলাদারের স্বাভাবিক মৃত্যু মোড় নিয়েছে হত্যাকাণ্ডে। ঘটনার আদ্যোপান্ত জানতে ঘটনাস্থলে উপস্থিত ক্রাইম সিন ইউনিট। নাসির হাওলাদারের বাড়ির উঠোনে ততক্ষণে হাজির হয়েছেন তার বড় ভাই সহ প্রতিবেশীরা। ভাইয়ের এমন মৃত্যু শুরু থেকেই মানতে কষ্ট হচ্ছিল অপর ভাইদের। ঘটনার পর এটিকে একটি স্বাভাবিক মৃত্যু বলে জানান স্ত্রী মিতু। এর জন্য নানা কৌশলের আশ্রয় নেন। আমি ওই আমার এক সম্পর্কে ভাইও, হে ভাই আমার রাত্রে যাই ডাকি আনছে, হে জলিল নেব নাসির নেব নাই নাসির নেব, ও চিক করে লইছি। আমি কি কও কি বেলা, এই আমি এক নালা ভাত খাইছি খাইয়ে আবার তুই আইসি আইয়ে দৌড়ি এই উঠিয়া এই দেই খোলা হেয়ে ওই ওই সামনের দরজায় আর কি উঠিয়া এক নজর চাইছি এই না এই ফেজে দেয় রক্ত দেখার পর আমি ওই দৌড়লে ফুটে গেছি। এরপর মানুষজন সব সাইডের দিক দেখিয়ে গেছে, আওয়ার পর ওই সেই মানুষে আমি দৌড় বেউস অবস্থায় এবার সবাই জিজ্ঞাসা করছে ওই মহিলাটা কি হয়েছে, ক ইফতার খুললিয়া কাঁঠাল আর দুধ আর চিনি বাদাম খাইছি এই স্টক করে মারা গেছে। ঘটনার সময় নাসির হাওলাদারের ঘরে গোঙানির শব্দও কেউ কেউ পেয়েছেন বলে জানান, তবে গভীর রাত হওয়ায় কেউই একা যেতে সাহস করেননি। যেদিনকে রাত্রে মারা গেছে সেদিনকে রেহিন ভাই আমরা কথাবার্তা কইছি, ভালো মানুষ বাড়ি গেছে রাত অনেক রাত্রে মানে ভোর রাত্রে হয়ে গেলে হুনি ঘরে ছিঁড়ে ছিঁড়ি মামারে বোলাইয়া লই বাড়ির মধ্যে গেছি যাই দেহি ঘরের মধ্যে, কিন্তু ওই আমার মামায় নাই, আমাকে মামা হয় তার বউ কইতে আছে আমার আমের মামায় নাই হে মরি গেছে। প্রতিবেশীরা জানান মৃত্যুর পর করোনা ভাইরাসের ভয় দেখিয়ে স্ত্রী মিতু ও রাজু মিয়া নামের এক কলেজ ছাত্র তড়িঘড়ি করে ঘরের সামনের পুকুর পাড়েই নাসিরউদ্দিনের লাশ দাফন করে ফেলেন। কোনো ধরনের ময়নাতদন্ত বা সুরতাল করতে দেননি মিতু। ঈদের সময় হওয়ায় এই নিয়ে খুব একটা ঝামেলায় যেতে রাজি হননি স্বজনরা। জানতে চাই এই রাজু মিয়াকে। নাসির হাওলাদারের ভাই ও সহকর্মীরা জানান পাশের বাড়ির দূর সম্পর্কের আত্মীয় হন রাজু। বিয়ের পর মিতুর সঙ্গে তার পরিচয়, এরপর থেকে তাদের একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে জানান প্রতিবেশীরা। মারসেহার বউ মিতু আর সম্পর্কে নাতি হয় রাজু, এই দুজনে একত্রে মারছে। আসলে আমাদের ওরকম ওরকম সন্দেহ ছিল না, ভাবছি যে মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে, বলছে যে আগের দিন রাত্রে কাঁঠাল খাইছে তারপর দুধ খাইছে অনেক পরিমাণে এই, তো এই জন্য আর আমরা আরও বিশেষ করে ওই সময় করোনার মুহূর্তটা ছিল তো যার জন্য আমাদের ওরকম অতটা সন্দেহ ছিল না।
এই গোলবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন নাসির হাওলাদার। স্কুলের পেছনেই তাদের মূল বাড়ি, আর এর পেছনে একটি বাগান পেরুলেই অভিযুক্ত রাজুর বাড়ি। রাজুর সঙ্গে মিতুর সম্পর্কের বিষয়ে জানতে তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ঘরে তালা বন্ধ করে অন্যত্র চলে গেছেন রাজুর বাবা মা। এ তো গেল নাসির হাওলাদারের পরিবারের বক্তব্য। এবার মিতুর পরিবার কি জানতেন এই মৃত্যু নিয়ে, তা জানতে বরগুনা সদরের থানাপাড়া এলাকায় মিতুর বাসায় ক্রাইম সিন ইউনিট। মিতুর বাবা জানান, মৃত্যুর পর কোনো ধরনের অস্বাভাবিক আচরণ চোখে পড়েনি তার। যেদিন মারা যাইবে ওই দিন রাত্রি হইলে আমাকে মোবাইলে একটা ফোন বাজছে, ফোন পাইয়েই যে তোমার জামাই জানি কেমন কেমন করে, আর মারুন হাসে কান্নাকাটি শুনি, দৌড়িয়ে মনে করেন আমরা হই ল্যাংডাম রয়ে দৌড়িয়ে মনে করেন ওই বাজারের মধ্যে চলে গেছি। চলিয়ে যাওয়ার পর ওই বাজারের ওই নাটগেট মন না ওর সহায়তায় মনে করেন একটা ওই হুন্ডা পাইছি, হুন্ডায় চলে গেছি। অর্থাৎ সবার চোখে এক প্রকার ধুলো দিয়ে স্বামী নাসিরের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে অনেকটা সফল হয়েছেন দুই সন্তানের জননী মিতু। কিন্তু কথায় আছে, পাপ চাপা থাকে না। মৃত্যুর প্রায় ৯ মাস পর একটি ফোন রেকর্ড হাতে পায় পুলিশ। সেখানে স্বামী নাসিরকে মেরে ফেলতে নানা পরিকল্পনা করেন স্ত্রী মিতু। তোর ভাইয়ের বিল আইছে হ্যার মোবাইলে, কিন্তু হে উদয় নাই, মানে ২০,০০০ আইছে, ১০,০০০ উদয়ছে, আর ১০,০০০ উদয় নাই। এই ১০,০০০ এগো নেই, ৬,০০০ ভাঙছে, আর ৪,০০০ এখন নগদ মোট ধারে আছে, আর মোবাইলের মধ্যে আছে ১০,০০০, এই কত ১৪,০০০, টোটাল ১৪,০০০ টাকা আইছে। আর হ্যাঁ এই ই এই বোনাস আইছে মনে হয় যে বেশি হইলে ২২ তারিখ কি ২৩ তারিখ, মানে ২৫ তারিখ যদি ই দেয় হ্যাঁ ২-৩ দিন আগে এই যে বোনাস, তা বোনাস হচ্ছে ধর ১৮,১৮,০০০ ফাইবে। মানত করছি আল্লাহ, একটা যদি কামটা সফল হয় কোন প্রমাণ সাক্ষী প্রমাণ কিছু না হয় একটা সবাই পারি হেলায় যাই, এক সপ্তাহের মধ্যে একটা ছাগল দিয়ে মুটো লই যে আল্লাহ কবুল করো কাম ঘুরছে লই ঝগড়া। হয়তো সারের এক দিকে পুড়ে থাকা লাগবে বা কিছু এমন জিনিস দেখাই তৈরি যে সারের কারেন্ট দেওয়া দল মনে রাখ কুকার দল হতে পুড়ে মানে এইরকম। এই ফোন রেকর্ডেই ঘুরে যায় পুরো ঘটনার মোড়। সঙ্গে সঙ্গে আটক করা হয় মিতু ও রাজুকে। কিভাবে এই রেকর্ড হাতে পেল পুলিশ এবং কি ছিল তাতে, সেটি জানা দরকার। পুলিশ সুপারের কাছ থেকে জানা গেল চাঞ্চল্যকর ফোন রেকর্ডের বিস্তারিত। গত ২৪/৫/২০২০ তারিখ রাত ফাতেমা বেগম, মিতু এবং রাজু এরা পরকীয়া প্রেমিক দুজন, নাসির মাস্টারকে ঘুমের বড়ি খেয়ে অজ্ঞান করে ফেলে এবং কোনো এক পর্যায়ে মিতু এবং রাজু দুজনে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে নাসির মাস্টারকে হত্যা করে। যেহেতু তখন করোনা মহামারীর প্রথম দিকে ছিল, তখন মিতু প্রচার করে যে এটা করোনা রিলেটেড বিষয়, এটা দেরি করা যাবে না আর এটা স্বাভাবিক মৃত্যুই, সে দ্রুত তার আত্মীয় স্বজনকে কনভিন্স করে এটা দাপন কাপন শেষ করে ফেলে। রাজু এবং মিতু দুজনকে আমরা ধরতে সক্ষম হই এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে। তখন পরবর্তীতে আমরা কোর্টে তাদের সোপর্দ করি এবং তারা ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রতিবেশীরা জানান, জীবদ্দশায় কারোর সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না নাসির হাওলাদারের। এলাকায় ভদ্র নম্র বলে পরিচিতি ছিল তার। তবে বিয়ের পর স্ত্রী মিতু সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না প্রতিবেশীদের। শুনতাম যে ওনার বউ নাকি তেমন বেশিটা ভালো না, ২-৩ বার নাকি চলে গেছে, আবার উনি মাস্টার মানুষ সম্মানের দিকে তাকাইয়া যে ভালো হবে ভালো হবে এই ভাইবে আবার মনে করেন নিয়ে আসছে। দর্শক, চাঞ্চল্যকের হত্যাকাণ্ডের বিস্তারিত খোঁজখবর নিতে বরগুনায় গিয়েছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান, তিনি আছেন স্টুডিওতে, আমরা যাচ্ছি তার কাছে। রিয়াজ, আপনাকে স্বাগত। আচ্ছা রিয়াজ, এই রকম ঠান্ডা মাথায় এই ধরনের খুনের প্ল্যানটা আসলে তারা কীভাবে তাদের মাথায় আসলো? আসলে যখন বিয়ের পরপরই
প্রায় 13-14 বছর বয়সে এই ফাতেমা মিতুর বিয়ে হয়েছিল স্কুল শিক্ষক নাসির হালদারের সঙ্গে। তারপর থেকেই তাদের আসলে দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিলেন না। প্রতিবেশীরা যারা আমাদের সাথে কথা বলেছেন, পাশাপাশি মিতুর বাবার সাথে কথা হয়েছে, নাসিরের ভাইদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হননি এবং বিয়ের পরপরই ভাইদের কাছ থেকে, তারা আসলে একটি যৌথ পরিবার ছিলেন, ভাইদের কাছ থেকে নাসির হাওলাদার আলাদা তাদের যে জমি ছিল রাস্তার উল্টো পাশে ঠিক সেখানে তিনি বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করতে শুরু করেছেন। কিন্তু কয়দিন পরপরই আমরা যত জানতে পেরেছি, কয়দিন পরপরই তিনি চলে আসতেন বাবার বাসায়, থানা রোডের বাবার বাসায়, সেখান থেকে নাসির হাওলাদার বুঝে শুনিয়ে আবার নিয়ে যেতেন। কিন্তু এই ঘটনাগুলো অনেকবারই ঘটছিল। আমরা সর্বশেষ যে রাজুর সঙ্গে যে ফোন আলাপগুলো হয়েছে, প্রায় 13টির মতো ফোন আলাপ উদ্ধার করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে বারবারই মিতু তাকে মারার জন্য পরিকল্পনা করেছেন এবং কখনও ইলেকট্রিক শক দিয়ে, কখনও ঘুমের বড়ি খাইয়ে কীভাবে মারা যায় রাজুর সাথে কনভারসেশন করেছেন, সে পরিকল্পনা করেছেন এবং পরিকল্পনাতে অনেকবারই তারা ব্যর্থ হয়েছেন বলে সেটিও আমরা জানতে পেরেছি। সবশেষ একটি পর্যায়ে তারা উপনীত হয়েছেন, যেহেতু ঈদের আগে এই ঘটনাটি ঘটানোর জন্য তারা পরিকল্পনা করেছেন, কারণ ঈদের সময় মানুষ আসলে ঈদমুখী, ব্যস্ততা থাকে, পাশাপাশি করোনার ওই সময় খুব পিক আওয়ার ছিল, সেই কারণে করোনা নিয়ে যখন ব্যস্ততা ছিল মানুষের, তখন দুজনে একমত হয় যে এই সময়টাতে যদি মারা যায় তাহলে তাকে আত্মহত্যা, তাকে হৃদরোগে আক্রান্ত অথবা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছে বলে চালিয়ে দেওয়া সম্ভব হবে বা সহজ হবে, মানুষ এই নিয়ে আসলে খুব বেশি মাথা ব্যথা থাকবে না। আর করোনার সময় এত গবেষণা তো কেউ করে না, দ্রুত দাফন কীভাবে, সেই কারণেই তাকে আসলে ঈদের আগে মারার একটি পরিকল্পনা ছিল এবং সবশেষ তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে, যেহেতু ঘুমের বড়ি খাওয়ানোর পরে তাকে গভীর ঘুমে রাখা সম্ভব হবে এবং তখনই ফোনে আমরা দেখেছি যে রাজুকে আসতে বলেছে এবং প্রতিবেশীরা বলেছেন যে তার নাসির হাওলাদারের যে বাড়ি, সেই বাড়ির পেছনে দুটি দরজা ছিল, একটি তার টয়লেট সংলগ্ন, একটি তার বেডরুম সংলগ্ন, দুটি দরজা দিয়েই পেছন থেকে প্রবেশ করা যায়, সেটির কোনো একটি দিয়ে রাজুর গভীর রাতে প্রবেশ করেছে এবং দুজনে মিলে যখন গভীর ঘুমে ছিল তখন দুজনে মিলে তাকে আসলে মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেছে। আচ্ছা, এই ঘটনার পর তারা দীর্ঘ নয় মাস পর তো ফোন রেকর্ডটা আসার পরে মূল রহস্য হলো, তো এতদিন এরা কীভাবে অভিনয় করে থাকলো, কী করেছিল, মানুষকে কী বোঝাতো তারা? ঘটনার পরপরই আসলে তাদের অভিনয়টা স্পষ্ট হয়ে উঠেছিল এবং ওখানকার প্রতিবেশী যাদের সাথে আমাদের কথা হয়েছে, যারা দাফন করেছিলেন, তারা আমাদেরকে যেটি বলেছেন, রাজু নিজে উপস্থিত থেকে পুকুরের ঠিক পাড়ে তাকে কবর দেওয়া হয়েছে, সেখানে পুকুর পাড় থেকে রাজু নিজে মাটি কেটেছে, কবর খুঁড়েছে, মাটিগুলো এখান থেকে সে নিজে বহন করে গিয়ে কবরে দিয়েছে। সুতরাং তারা দুজন বুঝিয়েছিল যে এখানে আসলে তাদের কোনো হাত নেই বা এখানে মৃত্যুর কোনো হাত নেই, স্বাভাবিক একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। আর পাশাপাশি আরেকটি কথা বলে, রাজুর সাথে তাহলে পরিচয়টা কীভাবে, রাজুর সাথে পরিচয় কিন্তু আগে ছিল না, বিয়ের পর রাজু এক দুঃসম্পর্কে, আপনি প্রতিবেদন দেখেছিলেন হয়তো, যে রাজু একটি দুঃসম্পর্কে আত্মীয় হয় এই নাসির হাওলাদের নাতি হিসেবে, সেই নাসির হাওলাদের বিয়ের পর, যেহেতু এখানে একটি আসলে বয়সের অসামঞ্জস্যতা রয়েছে, অসময় বিবাহ আমরা যেটি বলে থাকি, বয়সের ব্যবধান ছিল প্রায় 20 বছরের মতো, সেই কারণে রাজু ইন্টারমিডিয়েট পড়তেন, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়েন এখন, সেই কারণে রাজুর বয়সের সাথে যেহেতু মিতুর বয়সের কাছাকাছি রয়েছে, সেই কারণে তার সাথে একটি বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে এবং তখন থেকে রাজুকে নিয়ে মূলত তার অভিন্ন যে চিন্তা সেটি শুরু হয়। আর সেটির কারণে মিতু বারবার ভাবছিলেন, যদি ফোন কনভারসেশন আমরা যে ফোন আলাপ যেটি দেখেছি সেখানে বারবার চেষ্টা করেছেন যে এই চিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার উশৃঙ্খল যে জীবনযাপন, সেটির কারণে এই নাসির মাস্টার বা স্কুল শিক্ষক নাসির নানা কারণে বাধা হয়ে দাঁড়াতে পারেন, সে আশঙ্কা থেকেই তারা দুজন মিলে এই হত্যার সিদ্ধান্ত নিয়েছেন। আর তারা এই পুরো 9টি মাস তারা একেবারে স্বাভাবিক জীবনযাপন করেছেন, মিতু তার মিতুর বাবার সাথে কথা হয়েছে, মিতু বাড়িতে এসে এমন কোনো আচরণ করেননি যে কারণে ন্যূনতম সন্দেহ হতে পারে যে মিতু এই ঘটনাটি ঘটিয়েছেন। পাশাপাশি রাজুর আচরণে এমন কোনো সন্দেহ হয়নি, রাজু যেহেতু নাসিরের বাড়ির পাশের, নাসিরের ভাই ছিলেন যারা 10 ভাই বোন, বাকি 9 ভাই বোন কোনোভাবেই টের পাননি যে রাজু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা একেবারেই স্বাভাবিক জীবনযাপন করে আসছিলেন। তবে আরেকটি মজার তথ্য হচ্ছে, এই যে ঘটনাটি তারা ঘটিয়েছেন, ঘটনার পর 1-1.5 মাস পরে মিতু নানাভাবে রাজুকে পাশ কাটানোর চেষ্টা করছিলেন এবং কোনোভাবেই পাত্তা দিচ্ছিলেন না, রাজু বারবারই ফোন করেছে, মিতু সেখান থেকে আসলে কোনো ধরনের পজিটিভ বা কোনো ধরনের ইতিবাচক সাড়া দেয়নি। মানে প্রথমে তার প্রথম স্বামীকে ভাল লাগছিল না, পরবর্তীতে প্রেমিককেও ভাল লাগেনি, মানে এরকম একটি নষ্ট সমাজের গল্পের মতোই আপনি বললেন। আর তবে আরেকটি বিষয় যেটা স্পষ্ট, যে খুনিরা যতই ঠান্ডা মাথায় খুন করুক, অপরাধী যত অপরাধী করুক, কিছু না কিছু আলামত রেখে যায়, তারও একটি প্রমাণ এই মামলাটি। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এতক্ষণ দেখলেন কিভাবে ঠান্ডা মাথায় স্ত্রী স্বামীকে খুন করে তা আবার দীর্ঘদিন চাপা রেখে এসেছিলেন। একটি ফোন রেকর্ড সব কিছু এলোমেলো করে দিয়েছে, কিন্তু কিভাবে এলো এই ফোন রেকর্ড তাও জানা দরকার।
এর পেছনের গল্প জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। দর্শক, একটি ফোন রেকর্ড কীভাবে একটি মৃত্যুর রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা দেখলেন এতক্ষণ। এই ফোন রেকর্ডে উদ্ধারও ছিল চাঞ্চল্যকর ঘটনা। রেকর্ডটি পাওয়া যায় অভিযুক্ত রাজুর ফোনে। তার ফোনটি আবার হারিয়ে গিয়েছিল ঘটনার কয়েকদিন পর। তা পেতে 5,000 টাকার প্রস্তাব দেওয়াটাই কাল হয়ে দাঁড়ায় রাজুর জন্য। যারা ফোন পেয়েছে সন্দেহ বাড়ে তাদের, আর সেই সন্দেহ থেকেই উদ্ধার হয় এই হত্যাকাণ্ডের আসল রহস্য। এই ব্যক্তির নামও রাজু। বরগুনা সদরের ঢোলুয়া ইউনিয়নের পটকাখালি এলাকায় মুদি দোকান করেন। একদিন রাতে রাস্তায় কুড়িয়ে পান একটি ফোন। কিভাবে পেয়েছেন আর তারপর কি হলো সেটা জানবো এই রাজুর মুখে। আমার ওয়াইফের নাম, আমার ঠ্যাঙে বাজে ফোনটা, মানে রাত্রে ঠ্যাঙে বাজে ছিটে গেছে। এই এর লাগে আমার ওয়াইফ আবার হাত, তার টর্চ লাইট ছিল, টর্চ লাইট মারছে, টর্চ লাইট মারতে একটা ফোন, এটা মোবাইল। হ্যাঁ, তা মোবাইল এলে আমি কী করবো? হ্যাঁ, আবার লইছে, লওয়ার পরে বাসায় আইসি, বাসায় আইয়ে আমি আবার ওই ফোন ডয়ারে রেখে দিছি। এই ফোনটি ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় পড়েছিল প্রায় 8 মাস। একদিন হঠাৎ করে একদিন আমার ওয়াইফে সে বাবার বাড়ি, এখন মশার কয়েল খুঁজতে আসি। এই মশার কয়েল খুঁজতে যাই, আমি কই আর কি, কয়েল কই রাখলে, কয়েল কই রাখলে, এই আর দেখি খালি কিছু বক্স দেখি। যখন আমি ডয়ারে টান দিছি তখন মশার কয়েলও কিছু পাইছি, আর ওই আপনার ওই ফোনটা ওই সময় আমার খেয়ালে পড়ছে। এই এইবার এই ফোনটা পাইলে আমার তো খেয়ালও নেই। এই ফোনটা দিয়ে অন হয় না, আমি আবার চার্জে লাগাইছি, চার্জ লাগাই ফোনটা অন করছি। অন করার পরে একদিন পরে ওই ফোনটায় ফোন আসছে, তখন আনুমানিক রাত্র 10:30 মতো হবে। তাই ফোন আসতে মতো আমি ফোনটা রিসিভ করছি। রিসিভ করার পরে সে আমার ডিটেলস নিতে আসে যে আপনি কে, আপনার বাসা কোথায়, ঠিক আছে। আমি বলছি আমার বাসা পটকাখালী স্টেশনই, আপনি কে, আমি এই ফোনের মালিক। আমি আপনি যদি এই ফোনের মালিক হয়ে থাকেন আপনি ফোন নিয়ে যান, ঠিক আছে। আপনার প্রমাণ মানে ফোন যে আপনার, এটা একটা ই দেবেন, বিবরণ দেবেন যে এই কাদ আমার ফোনটা, এই দিয়ে নিয়ে যান। এখন সে মানে তার পরিচয় দিতে আসে না বা সে ই করতে আসে না, সে বলে আমার এক জায়গায় আপনার ফোনটা রাইখে দেন, ঠিক আছে। আমি আইসা নিবো, আমি বলতে আসি আপনি অমুক জায়গায় রাখেন। আমি বলছি না ভাই, আমি অমুক জায়গায় রাখবো কেন, আপনার ফোন হলে আপনার পরিচয় দিয়ে নিতে পারবেন না? না, রয়েছে থাক। এই পরে কয় না আপনার 5,000 টাকা দেবো, ঠিক আছে। তখন একটু আমার একটু বিষয়টা কেমন কেমন লাগছে, এই ফোনটা কিন্তু 5,000 টাকা দেবে, অতএব তার পরিচয় বলতে আসে না। এই তারপরে আমি কইতে দেখে নিই যে ফোনটা কী আছে। এরপরে আমি ওই ফোনটা টিপ টিপতে একটা দেখি, মানে মেমোরি অপশনে ঢুকছি। ঢোকার পর ওই জায়গায় দেখি যে কিছু অডিও গান আছে, এই তারপরে আপনার কিছু রেকর্ড আছে, কল রেকর্ড। ভয় পেয়ে রাজু এই রেকর্ডের কথা জানান তার আরেক বন্ধুকে। সেই বন্ধুর কাছে খুলে বলেন বিস্তারিত। কল রেকর্ডগুলো আমি যখন শুনতেছি তখন শুনে এখন দেখি আমার নাম রাজু এবং ওই ছেলের নামও রাজু। হ্যাঁ, তখন আমি হতবম্ব হয়ে গিয়েছি যে আমার কেউ হয়তো কিছু ভাষাইবে না, কি ফোনটা আমার সামনে বললো, কি মানে আমার ইচ্ছে ঘুরতেছে না। এখন আমি এই জিনিসটা কার কাছে বলতেও পারতেছি না, এমনকি আমার ওয়াইফের কাছে খুঁজে বলিনি। তাড়াতাড়ি আমি ব্যাটারি ম্যাটারি খোয়াই আবার ফোনটা ডোয়ার ভিতরে হালাই হালাই দিয়েছি। আমার এক বন্ধুটার বললাম, বন্ধু এই অবস্থা, কে বেটা এত গাবরাবার কি আছে, ঠিক আছে। ও জায়গায় তো নিশ্চয়ই এমন কিছু আছে, আচ্ছা তুই আমার দ্বারে দিই দিই। এই পরে কবিতা দোস্ত, কালকে কালকে আবার ও বিকেল আসছে, আসার পরে আমি ওরে ফোনটা দিছি। এবার আমাদের গন্তব্য রাজুর বন্ধু নাজমুলের কাছে। শহরের বিআরটিসি বাস ডিপো এলাকায় পাওয়া গেল নাজমুলকে। জানতে চাই কিভাবে ফোন রেকর্ড দেওয়া হলো পুলিশের হাতে। নিজ উদ্যোগে তদারকি করলাম যে কি ঘটনা, কে মারা গেল, নাসির স্যার কে, মিতু কে, এটা তো নিজে নিজে জানিয়ে দেখলাম যে আসলে এরকম মারা গেছে। জায়গায় সবাই বলছে মারছে, কোনো তো এভিডেন্স নাই, কিন্তু এভিডেন্স তো আমার কাছে ছিল, আমি কারোর কাছে বলি নাই। তার ভাইদেরকে ডাইখে, দুই ভাই এবং তার ভাইয়ের ছোট বউ, এদেরকে ডাইকে এভিডেন্স দেওয়ার পর তারা গ্রহণ করে নেয়। এক কথা আমি বলছি, আমার হাতে এভিডেন্স, মানে উদাহরণস্বরূপ বুঝাইছি, এই এভিডেন্স আপনার এদের এই ব্যাপারে আর কি অ্যাকশনে যান। তারা আমার ওইরকম ছাইরে দিল যে না, এটা আল্লাহর হাতে ছাইরে দিয়েছি, এ ব্যাপারে আমরা আর থানা কোর্ট জড়াইতে চাই না। তখন আমি একটু নিজেই মানে দিদে দ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম যে কী করবো। এ আমি নিজে আবার আসলাম, আইসিয়া একজন সাংবাদিকের দ্বারস্থ হইলাম যে ভাই আমি তো আর জার্নালিস্ট না, আমি যতটুকু করছি এটা আমার করার অধিকার আছে কিনা জানি না, নিজ তদন্ত বা ইনভেস্টিগেশন করছি এটা আমার অধিকার আছে কিনা আমি জানি না, এখন তুমি একটু জানিয়ে দেখো। জানিয়ে দেখছে যে হ্যাঁ আমার কল রেকর্ড, ওই যে কল রেকর্ডগুলো শুনছে, এগুলো শোনার পর ওরও থানায় নিয়ে গেলো। তারপর ওদেরকে পরের রাত্রি মানে দেওয়া আজকে দেশে আজকে রাত্রির ভিতরেই আর কি
অ্যাকশনে গেছে পুলিশ। মিতু ও রাজুর ফোন রেকর্ডে জানা যায়, রাসেল নামের এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছেন মিতু। ওই রাসেল ধরার আছে না, রাসেল হ্যাড ব্যাগ দিয়ে 30,000 টাকা আনছি, আজ 2 মাসে হ্যাঁ ঘুরে ঘুরে রাখতে আসি। মানে ফোন কেনার লোক 30,000 টাকা আনছিলাম, হ্যাঁ হ্যাঁ তো ফোনে কো কিনছিলাম কিন্তু চালাইতে পারিনি। বলছি তো নানু তো তুই তো দেহই, এখন হে খালি টাকা দিতে আসি, মামানি টাকা দেন টাকা দেন, এখন ছাড়েও কিছু করতে দিতেছি না। যে মানে কেমন মই যে কি সমস্যা মধ্যে আছি আমি করতে নিয়ে হঠাৎ মৃত্যুর জন্য কিছু টাকা পাই, তারপর জিপি ফান্ডে কিছু টাকা ছিল, ওই 2টা টাকা আর কি তুলে, তাতে মনে হয় যে 2-2.5 লাখ টাকার মতো হবে ওইটা আর কি তুলে নিয়ে গেছে। কিন্তু ওই যে কল্যাণ ট্রাস্ট অর্থাৎ পেনশনের যে টাকাটা সেটা এখনও তুলতে পারে নাই, ওইটা অফিসে জানানো হয়েছে মৌখিকভাবে এবং আমরা ইমিডিয়েটলি একটা দরখাস্ত দিয়ে দেবো যাতে ওই টাকাটা ওনারা তুলে না নিতে পারে আর কি, বাচ্চাদের নামে, বাচ্চারা যাতে পায় সেই প্রসেস। স্যারদের সাথে আমার অফিসের সাথে আমাদের কথা হয়েছে, ওই নাসির স্যারের ভাই জসিমউদ্দিন, আমি, তারপর আমার আর এক সহকর্মী আছে, আমরা অফিসে গিয়ে আলাপ করে আসছি, কথা বলে আসছি। জানা যায় ঈদের বোনাস এবং মৃত্যুর পর এককালীন টাকার লোভে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন মিতু। এবার জানতে চাই কিভাবে রাসেল নামের এই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন মিতু। জানতে একই ইউনিয়নের রাসেল দফাদারের বাড়িতে ক্রাইম সিন ইউনিট, পাওয়া গেল রাসেল দফাদারকে। তিনি জানান কৌশলে তার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলেন মিতু, কিন্তু এর জন্য তাকে কোনো সময় চাপ দেননি তিনি, আর এই টাকার কথা স্বামী নাসির হাওলাদার জানতেন না। এ তাহার ঘটনা ধরেন আরো 2 বছর 2-3 মাসেই, অর্থাৎ আমি খেয়াল করছি 26-27 মাস হইবে এই 10,000 টাকা। পরে চিন্তা করলাম যে না তাহা তো 10,000 আমি চাও না, আর এ নিয়ে যে নাসির কই হ্যালো স্বামী স্ত্রীর মধ্যে আবার দ্বন্দ্ব হইবে, 2 বছর হয়েছে গেছে যাও 10,000 মোর আর ওই লাগবেই না, এই ফিজিবিল এই আমি জানি এই পর্যন্ত। দর্শক, চাঞ্চল্যকের হত্যাকাণ্ড বিষয়ে আরও জানার আছে আমাদের, আমরা আবারও যাচ্ছি রিয়াজ রেহানের কাছে। আচ্ছা রিয়াজ, এই নানা ঘটনা তো বললেন, চাঞ্চল্যকর বিষয়টি ফোন রেকর্ডের মাধ্যমেই পুরো মামলার মোড় ঘুরে গিয়েছে, পুরো রহস্য ঘুরে এসছে, এর পেছনে আরও কি কোনো গল্প পেয়েছেন যে এই দুইজনের এই অবৈধ সম্পর্কের পেছনের কোনো গল্প? ফোনটি ছিল একেবারেই সাধারণ একটি ফোন, বাটন ফোন যেগুলো আমরা বলে থাকি, অ্যান্ড্রয়েড ফোন নয় বা স্মার্টফোনও নয়। তো এই ফোনে রেকর্ডটি হয়েছে একটি মেমোরি কার্ডে, এবং এই ফোনটি ঘটনার 1 থেকে 1.5 মাস পরে রাজুর কাছ থেকে কোনোভাবে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম যে আরেক রাজু নামের একজন দোকানেই তিনি ফোনটি কুড়িয়ে পেয়েছেন রাস্তার মাঝে। তো এখানে তিনি যখন ফোন দিয়েছিলেন তাকে, এই ঘটনার প্রায় আরও 8 মাস পরে এসে দোকানে যখন ফোনটি খুললেন বা অন করলেন তখন রাজু ফোন দিয়েছিল, তার মানে গত 8 মাস কিন্তু অনবরত রাজু ফোন দিয়ে যাচ্ছিলেন কিন্তু ফোনটি বন্ধ পেয়েছে। যখনই খোলা পেলেন, রাজু যদি এখানে সরাসরি ফোনটা যখন চাইতেন বা ফোনের মালিক দাবি করে সরাসরি প্রমাণ দিয়ে যদি ফোনটা নিয়ে যেতেন তাহলে কোনো সমস্যাই ছিল না। সমস্যাটা হয়েছে রাজু ফোন দিয়ে আরেক রাজু যিনি ফোনটি পেয়েছেন তাকে তার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিলেন, তিনি কীভাবে ফোনটা পেয়েছেন সেটি জানতে চেয়েছেন। তখন যে রাজু ফোনটি পেয়েছে তিনি এক প্রকার বিরক্ত হয়ে বলেছেন যে আপনার যদি ফোন হয়ে থাকে আপনি প্রমাণ দিয়ে নিয়ে যান। তখন তিনি ফোন নেননি এবং নিজের পরিচয় না দিয়ে তিনি বলেছেন পাশের আরেকটি দোকান বা আরেকটি এলাকার কথা বলেছেন, বলেছেন ওখানে গিয়ে ফোনটি রেখে আসতে, তাকে এই বিনিময়ে 500 টাকা দেওয়া হবে। তখন তিনি রাজু বলেছেন যে 500 টাকা আপনার এই ফোনের দাম তো 300 টাকাও না, এটি বাজারে বিক্রি করলে 300 টাকার বেশি পাওয়া যাবে না, সুতরাং এই ফোনের জন্য কেন আমাকে 500 টাকা দিতে হবে, আর টাকাই বা কেন দিতে হবে, আপনার ফোনের প্রমাণ থাকলে আপনি ফোন নিয়ে যান। রাজু আবার বলছে ঠিক আছে তাহলে আপনি অমুক জায়গায় ফোনটা রেখে আসেন তাহলে আপনাকে 5,000 টাকা দেবো। এখানে সন্দেহটা আরও বেশি বেড়েছে, মানে 500 টাকা থেকে 5,000 টাকা, বারবার টাকার কথা যখন প্রসঙ্গ আসছে তখনই আসলে মূলত তার এই রাজু সন্দেহ হয়েছে। সন্দেহের পরে তিনি এটি চেক করতে গিয়ে যখন খোঁজখবর নিচ্ছিলেন ফোনের ভিতরে তখন এই মেমোরি কার্ডের সন্ধানটি পেয়েছে। এই ধরনের অপরাধ এর আগে আমরা যেগুলো পেয়েছি যে কেউ কোনো প্রমাণ রাখতে চান না, কোনো রেকর্ড রাখতে চান না, হয়তো ব্ল্যাকমেল করার জন্য অনেকে পরিকল্পিতভাবে স্মার্টফোনে ভিডিও রেখে দিত বা ইত্যাদি, এখানে রাজু শুরু থেকে তার প্রেমিকার সাথে এই আচরণ করছে, সেখানে রেকর্ড করার কথা চিন্তা মাথায় কেন আসলো তার, সব কিছু রেকর্ড রাখতে হবে? এটি আসলে যেহেতু একটি অনৈতিক এবং অবৈধ সম্পর্ক বা আইন বহির্ভূত সম্পর্ক,
এবং একজনকে মারার পরিকল্পনা। পুলিশ ধারণা করছে, আইনশৃঙ্খলা বাহিনী যারা তদন্ত করছে, তদন্ত সংস্থা দাবি করছে, ধারণা করছে, যেহেতু রাজুকে এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে, আমরা প্রতিটি ফোন আলাপে আমরা দেখেছি যে এই যে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের প্রস্তাবটি প্রথমে মিতুর কাছ থেকে গিয়েছে, রাজুর কাছে। সুতরাং রাজু হয়তো নিজে বাঁচার জন্য বা নিজে একটু নিরাপদ জায়গায় যাওয়ার জন্য মূলত সে এই রেকর্ডটি করেছে, যাতে যদি কোনো সময় ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে যায় এবং রাজুকে জড়ানো হয়, রাজু যাতে সেটি বলতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী সেটি ধারণা মানে দুজন মিলেই প্ল্যান করেছে, খুনের পরিকল্পনা করেছে যেন একা না ফেঁসে যায়। কোনো সময় যদি মিতু অস্বীকার করে তাহলে সে তাকেও ফাঁসানোর চিন্তা তখনই ছিল, অনেকটা ওরকম। খুবই চাঞ্চল্যকর বিষয়। এই বিষয়ে নিশ্চয় আপনার কাছে আরও গল্প আছে, আবারও আসবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, একটি ফোন রেকর্ডের নানা চাঞ্চল্যকর কাহিনী জানলেন এতক্ষণ, এখানেই শেষ নয়। স্বাভাবিক মৃত্যু নামে প্রচার হলেও আসলে তা ছিল নির্মম হত্যাকাণ্ড। অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার, সেটির বা কী অবস্থা, পাশাপাশি মিতু ও কেমন স্বভাবের ছিল, তার পরিবারই বা এ সম্পর্কে কী বলছে, সেটাও আপনাদের জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। ব্যক্তি জীবনে উচ্ছৃঙ্খল স্বভাবের ছিলেন ফাতেমা মিতু। সব সময় ব্যস্ত থাকতেন অনলাইন সামাজিক মাধ্যম টিকটক নিয়ে। মাদকাসক্ত হওয়ায় একবার পুনর্বাসন কেন্দ্রেও থাকতে হয়েছিল কয়েক মাস। ফোন রেকর্ড উদ্ধারের পর মিতু ও রাজুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত নাসির হাওলাদারের ভাই। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নাসির হাওলাদারের স্বজনরা, আর দোষী হলে মেয়ের বিচার চান মিতুর বাবা। দর্শক, বরগুনার চাঞ্চল্যকর এই ঘটনার মতোই পরকীয়ার জেরে রাজধানীতে এক যুবককে হত্যার পর পাঁচ টুকরো করে এক নারী, সেটিও জানাবো এবার। স্কুল শিক্ষক নাসির হাওলাদারের স্ত্রী ফাতেমা মিতু সবসময় ব্যস্ত থাকতেন টিকটকে ভিডিও নির্মাণ নিয়ে। বয়সে কম হলেও প্রতিবেশী কিশোর তরুণরাই ছিল তার টার্গেট। তাদের নিয়ে কখনো নদীর পাড়ে, কখনো খোলা স্থানে তৈরি করা হতো এসব ভিডিও। মিতুর বাবা জানান, স্বামী মারা যাবার পর দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন মিতু। কিন্তু দিন রাতে প্রায় সময় ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। ঘরে বসিয়া রাত্রে ও মোবাইল চালাইতো ওই, কিন্তু মোবাইলে আমি বিরোধিতা করলেও সে ওইটা ই করতে না। তারপরে আমার বন্ধু বান্ধব যারা আছে পরামর্শ করলাম যে এইভাবে কিন্তু ডিস্টার্ব করতেছে, রাত্রে অনেক উজাগার থাকে, মোবাইলে অনেক কথাবার্তা পায়। তিনি জানান মাদকাসক্ত ছিল মিতু। এ কারণে 2019 সালের শেষের দিকে ঢাকায় একটি পুনর্বাসন কেন্দ্রে প্রায় চার মাস চিকিৎসা চলেছে মিতুর, তারপরও খুব একটা সুফল মেলেনি। আমি কিছুদিন আগে ওরে সন্দেহ করছে বা ও মানে ওই এলাকায় ওরা বলছে যে ওই কেমন কেমন বাড়িতে যে আসে, যদি ওই ছেলে মেয়ে নিয়ে মানে আমার নাতিকে নিয়ে বাড়িতে আসতো, বাড়িতে আসলে পরে জামাই বলতো যে ওই যে বাবা ওখানে বাড়িতে যাইতেছে। হ্যাঁ, তা কিন্তু আসার সময় ও বাড়িতে ওখান থেকে আসতে যে সময় লাগবে সেই সময় অতিক্রম করে যাইতে, মানে ওখানে যাই আসতে 20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে, যে সময় লাগে কিন্তু আসতো আরও 10 মিনিট পর। কিন্তু ওই জিজ্ঞাসা করলে কয় ওই মোবাইলে টাকা ভরতে গেছি বা ওই একটা অজুহাত দিত আর কি এইভাবে। কিন্তু এইভাবে তারপর নিজেরা পরামর্শ করলাম যে ওর অবস্থা ভালো দেয় না, হ্যাঁ ভালো ঠিকই না, তা ওর কোনো মানসিক চিকিৎসা দরকার আছে কি না। এই জামাই এবং আমি দুজনে সিদ্ধান্ত করি যে ওরে ওই ঢাকা শ্যামলীতে ওই মানসিক হাসপাতালে সাইমের চিকিৎসা করাইছি। ফোন রেকর্ড হাতে পাওয়ার পর এ ঘটনায় বরগুনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত নাসির হাওলাদারের ভাই, যেখানে বলা হয় স্ত্রী মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজু দুধের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে নাসিরকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে দুইজনে মিলে নাসিরের মুখ ও গলা চেপে ধরে। মামলাটি তদন্ত করছে থানা পুলিশ। তদন্তের প্রয়োজনে লাশ পুনরায় কবর থেকে উত্তোলনের আবেদন জানানো হয়েছে বলে জানান পুলিশ সুপার। মিতুর বাবা বলেছে সে মাদকাসক্ত ছিল, সে টিকটকের সাথে জড়িত ছিল। এটা অবশ্যই আজকের যে মোবাইল অপকালচার, তারা মোবাইল অপকালচার দ্বারা প্রভাবিত হয়েছে। ইতিমধ্যেই দারোগা কবর থেকে লাশ ডিসএন্টার করার জন্য আদালতে আবেদন দিয়েছে। আদালত অনুমতি দিলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ডাক্তার
এর উপস্থিতিতে এটাকে কবর থেকে লাশ উত্তোলন করা হবে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহত নাসিরের স্বজনরা। আমরা সঠিকভাবে বিচার চাই এবং এবতাই কোনো আর লোকজন দেই না। ওই আমার সারে যা শুনেছে ওই ইতে ভিডিওতে কোনো লোকজন ছিল না, ওরা দুইজনই করছে স্বীকারোক্তি, মেজেস্টের সামনে স্বীকারোক্তি। ঠিক আছে, আমরা দ্রুত ওই যে বিচারটা চাই, এই আমরা আবেদন। আমার আর কোনো চাওয়া নাই, আর ওই বাচ্চা দুইটা জানে আমরা পাইতে পারি, আমার ছেলে ফেলে যে বের খাইবে ওইরকম খাওয়াই রাখবো। দোষী প্রমাণিত হলে মেয়ের উপযুক্ত বিচার চান মিতুর বাবা। প্রশাসন যে যে ধারায় মামলা হয়েছে এবং আপনারা যারা আছেন আপনারা তদন্ত করে যে বিচার হয়, যদি ঘটনা সত্য হয়, যদিও দোষী সাব্যস্ত হয়, আমিও সুবিচার চাই। আইনজীবীরা জানান চাঞ্চল্যকর এই মামলাটির যাতে দ্রুত বিচার কাজ শুরু করা যায় ও দোষীদের শাস্তি নিশ্চিত করা যায় সেজন্য তৎপর হতে হবে তদন্ত সংস্থাকে। এই ধরনের মামলা যারা নিজের স্বামীকে মারে, বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে নিজের স্বামীকে মারে, খুন করে বলে যে সে না সে আত্মহত্যা সে স্ট্রোক করে মারা গেছে, তাদের অবশ্যই বড় রকম সাজা হওয়া উচিত এটা আমি মনে করি। এবং আইনটা এখন যেভাবে আছে সে আইনটা সঠিক আছে, মামলাটা দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের জন্য কিশোর অপরাধ দমনে শৈথিল্য এবং জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন বিশিষ্টজনরা। উপকূল গবেষকরা বলেন পরিবেশও এমন ঘটনার পেছনে দায়ী। আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা শৈথিল্যতা এবং বিশেষ করে পারিবারিক অনুশাসনের অভাব এবং মাদকের অবাধ প্রবাহ, এই সব কিছু মিলিয়ে আসলে বরগুনায় এই কিশোররা একটা অপরাধ জগতে জড়িয়ে পড়ছে। যাদের সাথে এরা বন্ধুত্ব করেছে তারাই এদেরকে মাদক সরবরাহ করত এবং বিনা টাকায় মানে বিনা খরচে তাদেরকে মাদক দিয়ে দিয়ে তাদেরকে আসক্ত করেছে এবং এক পর্যায়ে এদেরকে ব্যবসায় ব্যবহার করা বলেন, অপরাধে করা বলেন, সব ক্ষেত্রেই এদেরকে জড়িয়ে ফেলছে। সম্প্রতি রাজধানীর ওয়ারিতে এমন আরেকটি লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে পরকীয়ার জেরে এক নারী পাঁচ টুকরো করেছে তারই পরকীয়া প্রেমিককে। পুলিশ জানায় সজীব হাসান নামের এক যুবকের সঙ্গে কয় মাস ধরে পরকীয়া প্রেম চলছিল চল্লিশোর্ধ্ব শাহনাজ নামের এক নারীর। গেল 11 ফেব্রুয়ারি সকালে টিকাটুলির কে এম দাসলেনের একটি বাসায় কথা কাটাকাটির এক পর্যায়ে সজীবকে ছুরি দিয়ে হত্যা করেন শাহনাজ। এরপর লাশ পাঁচ টুকরো করে বস্তায় ভরে তার পাশেই প্রায় 3 ঘন্টা বসেছিলেন শাহনাজ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে। এই মহিলাও জানতে পারছে যে অন্যান্য মেয়েদের সাথেও তার খারাপ সম্পর্ক আছে। সে ব্যাগে দিন ব্যাগে চলে গেছে ওখানে তার এনে, কিন্তু সে সেভাবে রিসিভ করে না, তার লোক এইভাবে ঝগড়া চলতেছিল দুদিন ধরেই। এবং ওই মহিলারে যখন আক্রমণ করছে পুরুষ, তখন তার ছুরি দিয়ে তার বেডে বসাই দিচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, তারপর প্রকৃত ঘটনা বের করবো। ঘটনা দুঃখজনক। সমাজ গবেষকরা বলছেন সমাজে নানা ধরনের অস্থিরতাই এমন ঘটনার জন্য অনেকাংশে দায়ী। আমাদের দেশে সব ধরনের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই, এবং প্রয়োগ নেই বলে মানুষ এগুলিতে আশকারা পায়, জানে যে আমার কিছু হবে না। আবার সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে, তারা পয়সা খেয়ে বা রাজনৈতিক প্রভাবে তারা ওগুলোকে শিথিল করে, সেই কারণে মানুষ উৎসাহিত হয় যারা অপরাধ করে। এবং যখন করে তারা এমন একটা তখন মেজাজে থাকে, তখন আর অন্য কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ঠান্ডা মাথায় হত্যা করা। হ্যাঁ, তো সেরকমই হয়েছে। তো এগুলো হতেই পারে, সব মানুষ তো সমান না। এরা মানে একটু আরও বলতে গেলে বলতে হবে যে এরা অত্যন্ত বিচক্ষণ, ধীর স্থির, যাতে কোনো সন্দেহ না থাকে, সেই কারণে সে মানে এইভাবে এটাকে পরিকল্পনা করেছে। দর্শক, এতক্ষণ দুটো নৃশংস ঘটনা দেখলেন আপনারা। এই বিষয়টি নিয়ে আমরা আবারও যাচ্ছি রিয়াজের কাছে। আচ্ছা রিয়াজ, দুটো ঘটনায় তো খুবই নৃশংস ঘটনা, এই দুটোর ভিতরে আপনি পার্থক্য কী দেখেছেন? এখানে আসলে একটি বিষয়ে বলা প্রয়োজন, ঢাকার যে ঘটনাটি সেটি একজন পরকীয়া প্রেমিকা তার প্রেমিককে খুন করেছে। আইন শৃঙ্খলা বাহিনী তথ্য মতো যেটি জানা গেল যে একজন চল্লিশোর্ধ্ব নারী
একজন 25 বছর বয়স্ক বা 27 বছর বয়স্ক একজন যুবককে খুন করেছে। সেখানে সমস্যাটি যেটি হয়েছে যে এই যুবকের সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ওই নারী, চল্লিশোর্ধ্ব নারী, এবং কিছুদিন পর এই যুবক ওই নারীর যে মেয়ে রয়েছে তার নারীর মেয়েকেও বিয়ে করার প্রস্তাব দিয়েছে। সেখানে তাদের সমস্যাটি হয়েছে এবং এক পর্যায়ে ওই নারী এই যুবককে খুন করে 5 টুকরো করেছেন এবং 5 টুকরো করে 3-4 ঘন্টা লাশের পাশে বসেছিলেন। আর পাশাপাশি বরগুনার যে মিতু যে হত্যাটি করেছে সেটি মূলত ছিল তার বয়সের যে ব্যবধান, এটি অসামঞ্জস্য বয়স, দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেটির একটি কারণ, পাশাপাশি তার যে বেপরোয়া এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন সেটি যাতে আরও অবাধে করতে পারে এবং সেটিতে যাতে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়। সুতরাং এখানে একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে বয়সের ব্যবধান পাশাপাশি এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্কের মধ্যে যে টানা পড়েন সেটি একটি বড় কারণ হয়েছে এই দুটি হত্যাকাণ্ডের বিষয়ে। না, এই ক্ষেত্রে সামাজিক এইসব বিবাহ বন্ধনের ক্ষেত্রে বয়সের তারতম্য, এই বিষয়গুলো কিন্তু অনেক আগের ঘটনা, আমরা এরকম দেখেই আসছি, আবার নতুন করে এই আধুনিক সমাজে সেটা ঘটছে, সেটাও নিশ্চয়ই ভেবে দেখা দরকার। পাশাপাশি একটি তথ্য আসলে যোগ করা দরকার, সেটি হচ্ছে মিতুর বাবার সাথে আমাদের কথা হয়েছে, মিতুর বাবা যেটি বলেছেন যে ক্লাস 9 কি 10 শ্রেণীতে পড়া অবস্থায় মিতুর যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, উচ্ছৃঙ্খল আচরণ, সেটির কারণে তারা চিন্তা করেছিলেন যে মেয়েটিকে যদি বিয়ে দেওয়া যায় তাহলে হয়তো তার ব্যক্তি জীবন যেটি সেটি অত স্বাভাবিকতায় ফিরে আসবে না। তার মানে এটা এক তো স্পষ্ট আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই ধরনের অবক্ষয়ের দিকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের খারাপ দিকগুলো কিন্তু অনেকটা দায়ী, এগুলোর পেছনে অনেকটা দায়ী। এই বিষয়গুলো ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যম আরও সহজ হবে, আরও দ্রুততার সাথে মানুষের হাতে পৌঁছাবে, সেক্ষেত্রে আমরা কীভাবে এগুলো থেকে এড়িয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাববে বা সমাজ ভাববে, পরিবারগুলো সেগুলো ভেবে দেখা দরকার। রিয়াজ রেহান অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। একজন 2 সন্তানের জননী কীভাবে তার স্বামীকে এমন ঠান্ডা মাথায় খুন করতে পারেন তা গবেষণার দাবি রাখে বলে মনে করেন সমাজ গবেষকরা। তবে একই সঙ্গে পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতাকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলে মনে করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ বিচরণ, নিয়ন্ত্রণহীন ব্যক্তি জীবন, পারিবারিক অনুশাসনের অভাব, এসবই দিন দিন মানুষের স্বাভাবিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানান বিশ্লেষকরা। তাই এসব রোধ করতে সব পক্ষের আরও বেশি সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আপনার আশপাশে যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।